লোডিং পয়েন্ট থেকে ওভারলোড বন্ধ সহ পুলিশি অত্যাচার, ডাকপাটি, প্যাটপাটির যে অত্যাচার, সেই বন্ধের দাবিতে এই মুহূর্তে একেবারে ঐতিহাসিক মিছিল আমি দেখাতে বলবো। দু নম্বর জাতীয় সড়ক ধরে একেবারে ডানকুনি যে টোলপাজা, সেই টোলপাজা হয়ে একেবারে দেখতে পাচ্ছি আমরা সেই মিছিল কিন্তু বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছে এবং দেখতে পাচ্ছি একেবারে প্রচুর পরিমাণে ট্রাক এই মিছিলে অংশগ্রহণ করেছে। যেটা আমরা জানতে পাচ্ছি প্রায় 250 ট্রাক কিন্তু এভাবেই কিন্তু মিছিলে অংশগ্রহণ করেছে। তারা এখান থেকে মূলত বর্ধমান পর্যন্ত যাবে এবং তাদের যেটা মূলত দাবি, ফেডারেশন অফ ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের যেটা বক্তব্য যে এভাবেই যে পুলিশের অত্যাচার বা যেভাবে লোডিং পয়েন্টে ওভারলোড চলছে সেটাকে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বন্ধের নির্দেশ দিলেও তার সেই নির্দেশকে কিন্তু একেবারে বুড়ো আঙুল দেখিয়ে এভাবেই অসাধু যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু সেই ওভারলোডিং চালিয়ে যাচ্ছে, যার কারণেই তারা কিন্তু এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ এভাবেই ট্রাক নিয়ে তারা কিন্তু একেবারে ডানকুনি টোল থেকে বর্ধমান পর্যন্ত এভাবেই ট্রাক নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন যে লোডিং পয়েন্টে ওভারলোড যে বন্ধ করার দাবি এবং যার ফলে কিন্তু এই যে দু নম্বর জাতীয় সড়ক থেকে শুরু করে বিভিন্ন রাস্তাও কিন্তু এই ওভারলোডের ফলে খারাপ হচ্ছে। তাই রাস্তা ওড়ালপুর সহ এই বাংলার বিভিন্ন জায়গার রাস্তা বাঁচানোর যেমন তাদের দাবি রয়েছে, তেমন তার পাশাপাশিও লোডিং পয়েন্টে ওভারলোড বন্ধ এবং থানা পুলিশ এবং ডাকপাটি প্যাটপাবির অত্যাচার সেই সমস্ত বন্ধের দাবিতেই এই মুহূর্তে একেবারে ঐতিহাসিক মিছিল এই দু নম্বর জাতীয় সড়ক ধরে ডানকুনি হয়ে তারা বর্ধমানের দিকে এগিয়ে চলেছে। আজকে ঐতিহাসিক ট্রাক মিছিলের একটাই কারণ, পশ্চিমবঙ্গ সরকার ওভারলোড বন্ধ করতে চাইছে। আমরা নিজেরা আমাদের ট্রাক যেখানে সংগঠন আছে আমাদের সঙ্গে যারা যুক্ত, 30% গাড়ি আন্ডারলোড হয়ে গেছে, কিন্তু 70% গাড়ি এখনও পর্যন্ত মার্শাল ম্যান, ডাক পার্টি, প্রশাসনের কর্তা, MBI এদের সহযোগিতায় এখনও পর্যন্ত 40-50 টন করে গাড়িগুলো ওভারলোড করে আমাদের এলাকায় ঢুকছে, আমাদের ব্যবসার ক্ষতি করছে। আমরা তাই আজকে সিদ্ধান্ত নিয়েছি যে ওভারলোড লোডিং পয়েন্ট থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে এই ওভারলোডটা বন্ধ করতে আমরা চাই। এই কারণে আমরা ডানকুনি থেকে ট্রাক নিয়ে মহামিছিল, কোনোদিন আজ পর্যন্ত হয়নি, ট্রাক নিয়ে আমরা বর্ধমান অবধি মহামিছিল করব এবং বিকেল 3টের সময় বর্ধমানের DM মারফত আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে লোডিং পয়েন্ট থেকে ওভারলোড বন্ধ করব। পুলিশের জুলুম, আমাদের 30% যেসব গাড়ির মালিক যারা আন্ডারলোডে চলছে তাদের প্রত্যেকটা থানার ডাক পার্টি থেকে আরম্ভ করে থানার পার্টি তাদের হ্যারাসমেন্ট করছে যে তোদেরকে কম মাল আনতে বলেছে, বেশি মাল নিয়ে টাকা দে গাড়ি চলে যা। যেমন নো এন্ট্রি দে, পয়সা দিলেই এন্ট্রি। এইটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা জানাতে চাইছি যে আমাদের পরিবহন ব্যবসার মধ্যে যে অত্যাচার, যে জুলুম, এটাকে বন্ধ করুন, নয়তো পশ্চিমবঙ্গের যে ট্রাক মালিক, অসহায় ট্রাক মালিক, তারা শেষ হয়ে যাবে। পশ্চিমবঙ্গে পরিবহন ব্যবসা থেকে আমাদের সরে যেতে হবে। আমাদের এখানে 250-300 ট্রাক, 500 গাড়ি মালিক, এবং আমরা আরও গাড়ি পেতাম কিন্তু আমরা এই রাস্তা জাম, কারণ আমরা এই সেফ গাইড সেফ লাইফের কোভিড বিধি মেনে আমরা এই মিছিল করছি এবং এই মিছিল এখনই আরম্ভ হবে, বর্ধমান অবধি যাবে এবং আমরা আশা করছি, বলছি আমাদের দুঃখের কথা, আপনাদের মাধ্যম দিয়ে যদি মাননীয় মুখ্যমন্ত্রী শোনেন নিশ্চয়ই বিচার পাবো। সেই বিচারের আশায় আমরা রাস্তায় আজকে ট্রাক মালিকরা নেমেছি। লোডিং পয়েন্টে ওভারলোড বন্ধ এবং থানা পুলিশ এবং ডাকপাটি প্যাটপাবির অত্যাচার সেই সমস্ত বন্ধের দাবিতেই এই মুহূর্তে একেবারে ঐতিহাসিক মিছিল এই দু নম্বর জাতীয় সড়ক ধরে ডানকুনি হয়ে তারা বর্ধমানের দিকে এগিয়ে চলেছে। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী এই বিষয়ে তারা হস্তক্ষেপ করুন এবং তাদের যে দাবি সেই দাবি দাবাগুলোকে মানা হোক, এমনটাই দাবি করছেন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। HB DNN বাংলা, হুগলি।